নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যাবে কি না। সুপ্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম জানব ইনহেলার কাকে বলে। ইনহেলার বলা হয় এজমা এবং হাঁপানি রোগীর শ্বাসকষ্ট দূর করার জন্য মুখ দিয়ে এক ধরনের গ্যাসের ধোঁয়া ফুসফুসে টেনে নেওয়া হয়, যার দ্বারা এজমা এবং হাঁপানি রোগীর শ্বাসকষ্ট কমে যায়। দর্শক, এখন আমরা জানব রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভেঙে যায় কি না। সুপ্রিয় দর্শক, ইনহেলারের গ্যাসের ধোঁয়া বিড়ি এবং সিগারেটের ধোঁয়ার মতো। এরকম কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বিড়ি বা সিগারেট টানে, তাহলে এর দ্বারা যেরকম তার রোজা ভেঙে যায়, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ইনহেলারের গ্যাসের ধোঁয়া সে মুখ দিয়ে টেনে ফুসফুসে নেয়, এর দ্বারাও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো এজমা এবং হাঁপানি রোগীর ইনহেলার ব্যবহার না করলে প্রাণনাশের ভয় হয়, তাহলে সেক্ষেত্রে সে ইনহেলার ব্যবহার করবে, পরবর্তী সেই রোজাটি কাজা করে নেবে। কিন্তু মনে রাখতে হবে, ইনহেলার ব্যবহার করলে অবশ্যই অবশ্যই রোজা ভেঙে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত মাসালাটি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইমদাদুল ফতোয়া, দ্বিতীয় খণ্ড, 395 নম্বর পৃষ্ঠা। ফতোয়ায়ে দারুল উলুম, ষষ্ঠ খণ্ড, 418 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, যারা নিয়মিত ইসলামী জ্ঞান অর্জন করতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যান।